এখানে যে সাইট বা এইখানে কাজ করব আমরা এখানে আমরা যেটা করব এখানে আমরা যে এখানে আসলে করছে ডাকে এখানে আমরা দেখাবো এখানে শো করাবো আসলে আমরা যে পোস্টগুলো করছি সেই পোস্টগুলোর টাইটেল এবং তার কিছু টাইটেলের সাথে হয়তো দশ হট বা পাঁচ হট এমন কিছু এখানে সাথে শো করবে এখানে আমরা এগুলো শো করাবো তো এগুলো করার জন্য আমরা অবশ্যই কিছু কাজ আমাদের করতে হবে জাস্টপাস আমরা সাইডবোর্ডটা প্রথমে অন করি করতে হবে আমরা যাব হলো সাইডবার ডট যে এখানে মূলত আমাদের মেনুটা আমাদের অলরেডি করা হয়ে গেছে সাইডবারে লেফট যে মেনু ছিল অর্থাৎ এখানে যে মেনুটা আমরা অলরেডি করছি এখন আমরা এই যে নিচের এই যে স্পন্সার্স এগুলো নিয়ে কাজ করব তো জন্য আমাদের যেটা করব এখানে দেখেন যে এগুলো ইউএলের এর ভিতরে আছে তা ইউএলের এর ভিতরে লিস্ট আইটেম দেওয়া আছে তা এখানে অনেকগুলো লিস্ট আইটেম দেওয়া আছে তা আমরা তো এখন এতগুলো লেখা লাগবে না আমাদের এখান থেকে জাস্ট এক্স একটা রেখে বাকিগুলো সব আমরা ডিলেট করে দিতে পারি এখানে আমরা জাস্ট লুপ ব্যবহার করে এগুলো আমরা নিয়ে আসবো আমরা একটা রেখে বাকিগুলো বাদ দিয়ে দিলাম। দেখো এখন যদি আমরা সেভ করে একটু রিলোড দেই তাহলে এখানে শুধু একটাই আছে। এখন আমাদের কাজ যেটা করতে হবে আমাদের এই এইখানে এই লাইনটাকে ডাইনামিক করতে হবে। করে এখানে এক কথায় আমাদের যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা পোস্টের পোস্ট থেকে এখানে টাইটেল এবং হয়তো দুই তিন লাইন এখানে আমরা শো করাবো আমাদের প্রয়োজন মতো আমাদের এই কাজটা করতে হবে তা প্রথম আমরা এখানে একটা লুপ ব্যবহার করি ছিল টপ আইটেম গুলো বাদ দিয়ে দিয়েছি দিয়ে এখন এখানে আমরা একটা লুপ ব্যবহার করব করে এখানে সবগুলো আমরা নিয়ে আসবো এখানে আমরা ব্যবহার করি পিএসপি পিএস হয়েল ফাংশনের ভেতর আমরা ব্যবহার করবো হ্যাপ হ্যাপ পোস্ট হ্যাপ পোস্টে যতগুলো পোস্ট আছে সবগুলো এখানে শো করবে এরপর আমরা আরেকটা ফাংশন ব্যবহার করবে এখানে একটা করে শো করবে আচ্ছা ওকে আর এখানে আমাদের এই লাইনটা শেষ হবে কোথায় এখানে তাহলে এখানে এসে আমরা আবার ব্যবহার করব পিএসপি

এখানে কোনো চেঞ্জ এখানে আসেনি তো এখানে আমরা এখন এগুলো ব্যবহার করি যে এখানে আমরা লরে ডলার এর পরিবর্তে আমরা দিয়ে দেই দ্য টাইটেল এখানে আমরা ব্যবহার করব পিএসপি

এজন্য সরকারি কর্মকর্তা রয়েছে এখানে না পাওয়ার একটা কারণ আছে এখানে আমাদের সেটিংসে যায় এখানে আমরা একটা করে রাখছি বলে সবগুলো একটাই পাচ্ছে অর্থাৎ আগে আমাদের এটা অনেকগুলো দেখাতো কিন্তু এটা আমরা যেহেতু এখানে সেটিংসে ওয়ান দিয়ে রাখছি এজন্য জন্য একটার বেশি শো করছে না তো আমরা এটা সেটিংসে বেশি করে দিই এত না বাস সাতটা দিয়ে দেয় দিয়ে আমরা করি এখন যদি এখানে আমরা রিলোড দেই ও এখানে তো কিছুই দেখাচ্ছে না তাহলে তাই না এখানে তো দেখাবে দেখাচ্ছে না এখানে কোনো সমস্যা আছে গেজেট এর ভিতরে এর ভিতরে ইএক্স মেনু এর ভিতরে ইউএলটার কোনো কাজ করছে না মানে ইউএলটা পায়নি এখানে কোন একটা সমস্যা হয়েছে এখানে তাহলে ব্যবহার করবো দা টাইটেল টা ব্যবহার করব এখানে এইটের পরিবর্তে ডি টাইটেল বাড়বে আচ্ছা এইখানে যে পোস্ট এইখানে পোস্টগুলো বাড়বে তো পোস্টের কিছু আর্ড আসবে অবশ্যই এখান থেকে তো জন্য আমরা যেটা করতে পারি এখানে আমাদের এই যে ট্রি মটস করা আছে তো আমরা এইটে নেই জাস্ট পিএসপি ইকো ট্রিমটস গেট দ্য কন্টেন্ট এই পর্যন্ত আমরা এখানে অ্যাড করি এটা আমরা অ্যাড করব কোথায় এখানে এবার এখানে অবশ্য আমাদের ডট ডট দেওয়ার দরকার নেই জাস্ট ফর আমরা আচ্ছা ডট ডট দিয়ে দেখি আর এখানে তো এত ওয়ার্ড লাগবে না এখানে আমরা পাসওয়ার্ড দেখাই তারপরে এটা আমরা ভ্যালু চেঞ্জ করে দেব এখন যদি আমি একটু রিলোড দেই দুটো পোস্ট কেন আরো তো আসবে পাঁচটা দিছি তাহলে তো পাঁচটা আসবে সেটা আসতেস না কেন এবার আসছে পেজে চলে যাচ্ছে আমার বোঝা বুঝতে পারিনি আমি এখানে পেজের ভিতর চলে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে এটা কাজ করলো তাই না যে এখানে পেজের মধ্যে চলে যাচ্ছিলো ঠিক আছে তাহলে এখানে এখন আমরা কত আটকো দেখাতে যাচ্ছি আমাদের এই ডটটা এখানে দেওয়ার নেই আপনি করতে পারেন সহজে এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করেন এই যে বাংলাদেশ সরকারি কমিশন ঠিক আছে এখানে কিন্তু হেডলাইনে কিছু আসেনি তার মানে হেডলাইনে এখানে বাংলাটা সাপোর্ট করেনি ঠিক আছে কিন্তু এখানে কিন্তু সাপোর্ট করেছে এখানে আমরা এখন একটা বিষয় হলো কি যে এখানে তাহলে আমরা কম বেশি হচ্ছে এইখানের সাথে যদি এখন আমরা এখান থেকে কমাই দিই ধরেন এখান থেকে যদি দুইটা পোস্টে এখানে সেভ করি এখন যদি রিলোড দেয় তাহলে এখানে কয়টা দেখাবে দুইটা এখন এখানে দুইটা দেখাচ্ছে আবার এখানেও আমাদের দুইটা দেখাচ্ছে না এখানে একটা দেখাচ্ছে কেন না এখানে একটা দেখাচ্ছে এখানে দুইটা সিলেক্ট কিন্তু কেন না তো দুইটাই দেখাচ্ছে কিন্তু এইখানে আবার একটা দেখাচ্ছে কারণটা কি না এখানেও দুইটা দেখাচ্ছে ঠিক আছে আমার বুঝতে ভুল হচ্ছিল তা এখানে দুইটা এখন এর সাথে মিশে গেছে এখন ঘটনা হলো এখানে আপনার বেশি দেখা হবে এখানে আমাদের যে ক্লায়েন্ট রয়েছে সে মনে করেন আমাদের টোটাল যত পোস্ট থাকবে সবগুলো এখানে শো করবে এক লাইন করে শো করবে সে দেখে দেখবে যে কোন সংবাদটা তার দরকার যদি সে মনে করে তার এই সংবাদটা দেখার দরকার তাহলে এখান থেকে ক্লিক করলে সে যেতে পারবে আর এখান থেকে এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন হ্যাশ ঠিক আছে এখানে যাচ্ছে না তো এখানে যাওয়ার জন্য এখানে একটা পিএসপির ফাংশন ব্যবহার করতে হবে দ্য পারমালিং এখানে আপনি ব্যবহার করবেন পিএসপি দিয়ে দা পারমা লিঙ্ক তাহলে যে পোস্টে ক্লিক করবে সেখানে চলে যাবে তো এটা আমরা ব্যবহার করবো যে পিএসপি আন্ডার স্কোর পারমা লিঙ্ক ঠিক আছে দিয়ে এখানে আমরা ফাংশন প্যারামিটার শেষ করি মানে ব্র্যাকেট শেষ করি করে আমরা পিএসপিটা শেষ করে দিই ও এখানে ডি হবে তাই এখানে ডি উল্টো ভাবে লেখা পারমা এখন যদি আমি একটু এখানে রিলোড দেই এখান থেকে হ্যাশ আসতে ঠিক আছে এটা আমি আবার রিলোড দেই এখন যদি আমি পোস্ট সিক্সে ক্লিক করি তাহলে এখন কিন্তু এই যে পোস্ট সিক্সে চলে গেছে ঠিক আছে এই যে এখন ওই পোস্ট সিক্সটা শুধু সে পড়তে পারছে যদি পোস্ট সিক্সে আমি যেগুলো করছিলাম সেগুলো এখানে আছে ঠিক আছে বা আপনি আরও ওই যদি একটা পোস্ট দেখেন এখানে সবগুলো পোস্ট তাহলে এখন কি হলো ডাইনামিক হয়ে গেছে সে যদি এইটার শুধু দেখতে চাই দেখা যাচ্ছে এখানে তো হয়তো দুটো বা তিনটে পোস্ট থাকবে প্রথম পেজে বা হয়তো পাঁচটা ছটা আপনি রাখতে পারেন কিন্তু টোটাল যত পোস্ট করা থাকছে সবগুলো এখানে শো করছে এখান থেকে তার ইচ্ছা মতো সে কি করছে ধরেন সে এই দুই নম্বর পোস্টটা দিতে জাস্ট এখানে ক্লিক করলো তাহলে সেটা দেখতে পাচ্ছি কিন্তু এখানে হেডলাইনটা শো করছে না এখানে একটা সমস্যা আছে তারপর দেখব একটু পরে তো এখানে তাহলে এখানে একটা সমস্যা আমাদের আছে সেটা হলো যে এইখানে আমাদের এর সাথে দুইটার বেশি শো করছে না মানে এর সাথে একটা সেটিংস হয়ে গেছে মানে এইটের সাথে একটা সেটিংস হয়ে গেছে মানে এই মেন মেন যে পোস্ট আছে এখানে যে কটা আমরা দিচ্ছি তার সাথে এটা সেটিংস হয়ে গেছে তো এটা এখন আমরা আলাদা করব তো সেটা কিভাবে সেটা একটা সিস্টেম আছে এখানে আমরা এই যে ভ্যালুটা আমরা পাচ্ছি এখন ডাব্লুপি কোয়েরি ক্লাস থেকে ঠিক আছে ডব্লুপি একটা কোয়েরি ক্লাস আছে এখান থেকে আমরা ভ্যালুটা পাচ্ছি মানে ডিফল্ট যে অবজেক্ট আছে তার ভিতর থেকে এখন আমরা এই অবজেক্টের ভিতর থেকে ভ্যালুটা আলাদা করে নেব সেটা কিভাবে আমরা এখানে আর পিএসপি এখানে ব্যবহার করি আমরা একটা ভেরিয়েবলের ভেতরে ভ্যালুগুলো নেই তার ভেতর থেকে আমরা আলাদাভাবে এটি আলাদা করে নেব তাহলে আর আমাদের ওর সাথে মিশে যাবে না এখানে আমরা একটা প্রথমে একটা পিএসপি ব্যবহার করি পিএসপি একটা ভেরিয়েবলের বল নাম দিই একটা আমরা নেই যে ধরেন লেফট সাইড বার পোস্ট লেফট সাইড বার সাইড বার এই নামে একটা ভেরিবল আমরা লিখলাম এখন এর ভ্যালুটা কোথার থেকে আসবে ভ্যালুটা আসবে হলো এই যে ডব্লু পি কুয়েরি নামে একটি ক্লাস আছে ডবলু পি আন্ডার স্কোর কুয়েরি এরকম একটা ক্লাস আছে এর ভিতর থেকে আসবে এখন এর ভিতরে একটা অ্যারে দিতে হবে এর ভিতরে সবগুলো ভ্যালু আছে তো এখান থেকে আমরা আলাদাভাবে নেওয়ার জন্য এখানে কি করব একটা অ্যারে আমরা ব্যবহার করব জাস্ট পর এখানে আমরা একটি অ্যারে নেই আর আর এ এখানে আমরা সেমিকোলন শেষ করি নাহলে পরে মনে থাকবে না এখন এর ভিতরে তো সবগুলো আছে এখন এর ভিতর থেকে যখন ভ্যালু আলাদা করে কিছু করতে হয় তখন এর আগে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয় নিউ নামে তাই এখানে আমরা নিউ কিওয়ার্ডটা ব্যবহার করি এখন এখান থেকে এই যে অ্যারেটা আমরা নিছি এর ভিতরে আমরা কো এক কাজ করব যে পোস্ট বার সাইজ এটা যেহেতু এটা আমরা এখানে কন্টেন্ট আলাদা করে নিচ্ছি সুতরাং এখানে যদি আপনি আরও একটা কাজ করতে পারেন এখানে ধরেন এখানে যদি পোস্ট টাইপ আপনি ব্যবহার করেন পোস্ট আন্ডার টাইপ পি করে এখানে যদি আপনি এর এর ভ্যালুটা এখানে দিয়ে দেন ধরেন যে ভ্যালু দিয়ে দিলেন কি পেজেস দিয়ে দিলেন পি এ জি এস তার মানে ভ্যালুটা কোথাতে ভাবে পোস্টগুলো সে পাবে হলো পেজ থেকে মানে যতগুলো পেজ আছে এখন পেজের হেডলাইন এবং টাইটেল আমাদের যে ভ্যালুটা এই যে এখানে পোস্টের ভিতর যে ভেলুগুলো আছে এই হ্যাপ পোস্টের ভিতর ভেলুগুলো এখন আসছিল কিন্তু ডিফল্ট ভাবে আসে এইখান থেকে ডবলুপি কুয়েরি ক্লাস থেকে এখন আমরা কি করছি আমরা বলছি এর ভি এই ভেলুগুলো তো আমরা এখানে নিছি এখন আমরা বলছি কি এর এই আমরা এই ভেরিয়েবল থেকে গ্রহণ করব। তাহলে আমরা আলাদা করে ফিল্টার করে আমাদের যেটা দরকার সেটা আমরা গ্রহণ করব তাহলে আমরা এখন এই যে হ্যাপ পোস্টে যে ভ্যালু যাবে সেটা সোর্স এখন এইটা তো আমরা এখানে ভেরিয়েলটা নাম লিখি লিখে এখানে অবজেক্ট যেহেতু তাহলে আমরা এই অপারেটর সাইজে আপনাকে ভ্যালুটা নিতে হবে ঠিক এখানেও আপনাকে একই কাজ করতে হবে এখানেও ভ্যালুটা একইভাবে পাবে এখন যদি আপনি রিলড দেন তাহলে এখন কি আসে দেখেন কিছুই আসেনি তার মানে বানান ভুলে পেজ হবে একটা কমা হবে এখন যদি আমরা একটু রিলোড দেই এজে এখন দেখেন যে আমাদের দুটো পেজ বানানো আছে সেই পেজ কিন্তু এখানে আসতেছে কিন্তু এখানে একটা সমস্যা হলো এখানে দুইটা দেখাচ্ছে তার মানে এই দুইটা কিন্তু এখানে দেওয়া আছে তার জন্য এখানে যদি আমি বাড়ায় দেই তাহলে এখানে বেড়ে যাবে হ্যাঁ সেভ করে তাহলে এখন যদি আমি একটু এখানে রিলোড দেই তাহলে দেখেন এখানে বেড়ে যাচ্ছে এই যে দেখেন এখন আমার এগুলো কয়েকটা যে আপনারা ওই যে মেনু বানাইছিলেন বানানো হয়েছিল না আপনাদের জন্য সেইগুলো মেনু আইসে শুধু আর যে পেজের ভিতরে পেজের টাইটেল এবং পেজের ভিতর থেকে যতটুক কন্টেন্ট আমরা আসতে বলছি ততটু এখানে আসছে এখন এখানে একটা বিষয় হলো এর সাথে আমাদের সামাজস হয়ে গেছে মানে এনার সাথে আমাদের সম্পর্ক আমাদের বিচ্ছেদ ঘটা যাবে এখানে যা থাক থাক এখানে আমরা ইচ্ছা কাজ করতে পারবো জন্য একটা সিস্টেম আমি কালকে আপনাদের শিখাইছি সেটা এখানে আমরা ব্যবহার করব এটা হলো এখানে আপনার ব্যবহার করতে হবে আরেকটা কি সেটা হলো পোস্ট আন্ডার স্কোর পারপেস এটা আমরা ব্যবহার করব পি এ জি যখন আমরা এখানে ভ্যালুটা দিয়ে দেব তখন আর আপনার ইনিয়ার ডিফল্স ভ্যালুটা গ্রহণ করবে না আগে কেউ ছিল না এজন্য সে তার কাছ থেকে নিচ্ছিল কিন্তু যখন আমি তার ভ্যালু দিয়ে দিছি তখন সে ইসামোদয় নেবে এটা আপনাদের বোঝানো রয়েছে জাস্ট ফর আমি মাইনাস ওয়ান দিয়েছি এটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারেন না যদি ভিডিও না দেখেন খুব যদি দামি হন তাহলে তো আর আপনার প্রোগ্রাম করার দরকার নেই আমি ভিডিও দেখে এখানে টোটালটা বুঝে নেবেন সবগুলো বোঝানো আছে তো আমি এখানে যদি এখন রেলট দেই এ যে এখন যতগুলো পোস্ট আমাদের ছিল সবগুলো মানে পেজ যতগুলো আমাদের আছে এই পেজগুলো শো করছে এখন এতগুলো কিন্তু পেজ আমাদের ক্রিয়েট করে এখানে এই কটা হলো আমরা একটা কাস্টম মেনু ক্রিয়েট করেছিলাম সেই কাস্টম মেনুগুলো এখানে আসতে কি এখানে এটাও হয়তো পেস করা আছে আর এটা আবার আমরা পেস করেছিলাম এখানে আমরা কিছু ডেটা দিয়েছিলাম সেইগুলো আসতে তা আমরা এখন এই যে ভ্যালুগুলো কালকে আমরা নিলাম সাইডবার থেকে এখন আজকে আমরা নিজে কোথার থেকে পোস্ট থেকে এখানে এখন যদি আমরা এটা রিলোড দেই এই যে এখন এই যে পোস্ট থেকে আমাদের সবগুলো পোস্ট এখানে চলে আসছে এখন এখানে যদি আমরা দুইটা দিয়ে দেই ধরেন এখানে তো অনেক দেওয়া আছে এটা কিন্তু এখন আর অঙ্গাঙ্গি ভাবে জড়িত নেই এখানে কিন্তু আমরা তাকে বিচ্ছেদ ঘটাতে পারছি ধরেন এখানে আমি দুই দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি সেভ করি তার মানে আমার মেন পোস্টে দুইটা করে শো করবে কিন্তু আমার এখানে যে আমি ইন্ডেক্স করেছি ইন্ডেক্সে আমার যতগুলো পোস্ট থাকবে সবগুলো শো করবে এখন যদি আমি রিলোড দেই এখানে কটা শো করবে দুইটা এখানে আমি যদি এখন রিলোড দেই এই যে এখান থেকে দুটো শো করছে ও এটা তো মনে হয় এখানে কাজ করিনি কাজ করছে না কেন ওইটা বানানটা আমাদের ভুল হয়ে গেছে কোথাও জাস্ট পর আমরা একটু এই যে এস যুক্ত করতে হবে ঠিক আছে এস যুক্ত না করলে এটা কাজ করবে না তো এখন যা সেভ করি এখন যদি আমরা একটু রিলোড দেই এখন দেখেন দুটো আলাদা হয়ে গেছে এখানে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট এখানে শো করছে আর আপনারা যদি মনে করেন যে আমি পাঁচটা পোস্টে দেখাবো বা তিনটা পোস্টে তাহলে তো আপনাদের সিস্টেম করে দেওয়া আছে আপনারা ওই নিয়মে করবেন এখানে যদি ওয়ার্ড আপনি কম বেশি করতে চান সেটাও আপনি করতে পারবেন ধরেন এখানে এসে আপনারা এটা আছে কোথায় সাইড বারে এখানে যদি আপনি একটু বাড়ায় দেন ধরেন পাশের জায়গায় আপনি দিলেন কত দশ দিলেন তাহলে এখন তো ওরে পাঁচশো দশ দিলে তো ধরবে না দশ দিলাম তাহলে এখন দশটা করে অট শো করবে এটা তো আপনাদের জানানো আছে এখানে যদি রেড মোট বাটন আপনি যুক্ত করতে চান তাও আপনি করতে পারবেন তো আমাদের সমস্ত যুক্ত করার দরকার নেই জাস্ট পর আমাদের এই মেনুতে ক্লিক করলে তো পোস্টে চলে যাবে তো আমরা বাটন যুক্ত করব কিসের জন্য এখানে আমরা পার্মালিং যুক্ত করেছি তার কারণে এই মেনুতে যখনই ক্লিক করবে তখন আমাদের মেন পেজে চলে যাবে এই যে এখন দেখেন যে এক সংবাদপত্রের মতো এই দশটা ওয়াট করে এখানে শো করছে আপনি ইচ্ছা করলে এটা আপনার স্বাধীনতা মানে আপনি যদি সিস্টেম করেন আপনি ইচ্ছা আপনার যত ক্লায়েন্ট যতগুলো বলবেন সেই এখানে দিতে নেমে পারবেন এখন এইখানে আমাদের একটা কাজ করতে হবে যে আমাদের কন্টেন্টটা কিন্তু বাংলা এখানে শো করছে কিন্তু আমাদের এই টাইটেলটা এখানে বাংলা শো করছে না ঠিক আছে এটা নিয়ে এখন আমরা কাজ করব। তো এটা যদি আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট এখানে করি তাহলে এখানে দেখেন যে এখানে আসলে কি করা আছে সেটা দেখেন এখানে টাইটেল ডারে কি করেছে সেটা দেখেন টাইটেলটা আছে কোথায় এখানে আমরা এখানে কানেক্ট করি এই যে এই হলো টাইটেল এই টাইটেল ডারে এখানে কিন্তু এই যে কর্মকর্তা কর্মচারী এটা কিন্তু চলে আসছে মানে লেখাটা কিন্তু এখানে আছে কিন্তু এটা শো করাতে পারছে না ঠিক আছে এই হলো বিষয় এখানে একটা লাইন দেখে দিয়েছে ডিসপ্লে ইনলাইন বক্স ইম্পর্টেন্ট কি কি করা আছে যার জন্য এখন সিএসএস এ দেখেন এখানে কোনো সমস্যায় দেখাচ্ছে না সিএসএস এ তারা টেক্সট দেখানে এখানে কালার টালার গুলো সমস্যা তো এখানে এই টাইটেলটা এনারা রাখছে কোথায় কুপন ক্লাস কুফন কুফন ক্যানভাস এর ভেতরে হোয়াইট হোয়াইট এত এটা যে করে দিয়ে আসলে করা আস এ হলো বিষয় তো এখন এখানে আমাদের এটা শো করছে না তার কারণ এখানে যদি কনসোল লগে আপনি যান তাহলে এখানে দেখেন একটা কথা লিখছে কনসোল লক হলো যে করি দেখার জন্য যে করি বা যাওয়া দিস ইউজেস নন স্ট্যান্ডার্ড প্রপার্টি জুম ঠিক আছে অসম্ভব জুম করা আছে এরকম কিছু বলতে চাচ্ছে কনসিডার ইউজিং এই অনেক মানে এখানে সমস্যা আছে এই কথাটা এখানে বলতে চাচ্ছে আর কি এটা কত ঠিম এখানে তেমন কোনো লাইন টাইন এখানে দেয়নি কিন্তু এখানে সমস্যা আছে সেই কথাটা এখানে বলতে এই যে যে মাইগ্রেট ইনস্টল ভার্সন এত থ্রি আমরা করে নিছি এটা কিন্তু এখন এখানে কোনো সমস্যা আছে কোথায় এই জন্য আমাদের এটা কাজ করছে না মানে যদি আমরা এটা বাংলায় হেডলাইন ব্যবহার করি তখন এটা কাজ করছে না এটার জন্য আমাদের যেটা করার দরকার আমরা যাবাস ফাইলে যে কোয়েরি ফাইলটা আমরা যাব। বা জাভাস্ক্রিপ্ট ফাইলের স্ক্রিপ্ট আমরা দেখব যে ওখানে যে কুপনের ভিতর কিছু করা আছে কিনা জেস তা এই যে স্ক্রিপ্টটা আমরা ঢুকি ঠিক আছে তো এখানে স্ক্রিপ্টটা যদি ঢোকেন এখানে কিছু চেঞ্জ আমরা করছিলাম এই যে আমরা ডলার সাইনের জায়গায় জে কোয়েরি দিলাম এখন এইখানে দেখেন কিছু বিষয় করা আছে এখানে কুপন ডিফেলেস এখানে যে হেড ট্যাকের ভিতরে সম্ভবত বাংলাগুলো লিখলে এখানে সাপোর্ট করবে না তো এখানে আমাদের টাইটেলের হেড ট্যাগ হলো এইচ টু আমরা এখান থেকে এইচ টুটা বাদ দিয়ে যাব এইচ টুটা আমরা এখান থেকে বাদ দিয়ে এখন সেভ করলাম করে এখন যদি আমরা এটা রিলোড দিই এখন দেখেন এই যে বাংলা হেডলাইন সাপোর্ট করছে ঠিক আছে তার কারণ এখানে এই যে করে ফাংশনের ভিতর বলা আছে যে এখানে এই যে হেডলাইনগুলো যে দেওয়া হবে এগুলো এখানে কিছু করা হয়েছে যে হোবার ট্রু তো থাকবে কিন্তু এখানে এই এইচ টুটার কী করবে না এটা বাংলা আপনাকে সে সাপোর্ট করবে না আর কি এক কথায় তো তারপরে এই কারণে আমরা এখানে এইচ টুটারে বাদ দিয়ে দিলাম এর ভিতর থেকে এর যে বেড়া ছিল সেই বেড়া থেকে আমরা এখন মুক্ত করে নিলাম নেওয়ার কারণে এখন আমাদের এখানে তাহলে বাংলা হেডলাইন সাপোর্ট করাতে কোনো সমস্যা নেই আচ্ছা এরপর আরেকটা কাজ এখানে ছিল এখানে দেখেন যে এই আমরা এখানে পোস্টেড ওয়ান ডিসেম্বর এটা বাই এগুলো আমাদের ডাইনামিক হয়ে গেছে কিন্তু এখানে একটা বিষয় দেখেন যে এখানে একটা ইয়ে আছে যে ফিল্ড আন্ডার ফিল্ড আন্ডার এটা আর হলো আপনার এখানে এটা ডাইনামিক কিন্তু করা হয়নি এখানে একটা আপনাকে করতে হবে ট্যাগ থেকে নিতে হবে পোস্টের ভিতর ট্যাগ এড করতে হবে মানে যে যে ট্যাগ আছে এই পোস্টটা যে ট্যাগের অধীনে আছে সেই ট্যাগটা এখানে অ্যাড করতে হবে আর এখানে অ্যাড করতে হবে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা অ্যাড করতে হবে আপনাকে এ হলো এখানের কাজ তো এটা যদি আপনি করেন তাহলে এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে সেটা হলো আমরা এটা করা আছে কোথায় সেই জায়গায় আগে যাব তো এটা সন্তানন্ত আমরা ইন্ডেক্স ফাইলের ভিতরেই আমাদের আছে তো আমরা যদি ইন্ডেক্স ফাইলের মধ্যে যাই এখন আবার এই যে এখানে দেখেন যে ইন্ডেক্স ফাইল না তো ইন্ডেক্স ফাইলের মধ্যে যে এখানে আমাদের এই যে এখানে যেটা শো করছে টেমপ্লেটস এই লাইনটা চেঞ্জ হবে চেঞ্জ এখানে লাইনটা পিএসপি তাহলে এখানে আমরা এখানে প্রথম কি ব্যবহার করব। এখানে আমরা ট্যাগ ব্যবহার করব ব্যবহার করার জন্য একটা পিএসপি ফাংশন আমাকে ব্যবহার করতে হবে যে পিএসপি দিয়ে ওইগুলো আমাদের মুখস্থ করতে দিয়েছি কিন্তু আপনারা করতেছেন কি না আপনারাই জানেন পিএসপি দ্য ট্যা

আন্ডার স্কোর ক্যাটাগরি সি এটি জিও আর আই ক্যাটাগরি এই ফাংশনটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম করে জাস্ট এখন আমাদের পিএচপি শেষ করতে হবে আমরা ট্যাগে তো শেষ করিনি চরম ভুল এটা আমাদের শেষ করা লাগবে তো এখানেও আমরা কী করবি পিএসপিটা শেষ করি এখন আমরা যদি একটু রিলোড দেই তার আগে আপনারা এখানে তো কাজ করবে না আমরা যেকোনো একটা পোস্টে কিছু ট্যাগ এবং ক্যাটাগরি অ্যাড করে নেন তা আমি জাস্ট আগে আমার পোস্টে অ্যাড করি ধরেন আমি এখানে আমার যে পোস্টগুলো আছে পোস্টে আমি যাব অল পোস্ট এখানে গিয়ে ধরেন আমার যে পোস্ট সিক্স যেটা আছে এটা আমি একটা বাংলা হেডলাইন এখানে দেবো এই জন্য আমি কিছু প্রথম আলো থেকে নিতে পারি ধরেন প্রথম আলো লিখে সার্চ করি পরিবার পরিকল্পনা অধিদপ্তর আছে প্রথম আলো থেকেই নেই এত দেরি কেন প্রথম আলো আজকের খবর এখানে যাই আমি আমাদের এটা বাংলায় কোনো সমস্যা করছে কিনা এটা আমরা চেক করি তারপরে প্রথম আলো ওয়েবসাইটে ঢুকি এই যে কি জানো এটা আমরা যুক্ত করে দেয় না ওরে সেই রকম দরকার নেই কিছু করার না এ প্রথম আলো এখানে ঢোকা যাবে না এ সমস্ত আচ্ছা যা আমরা ব্যবহার করতেই পারি তাই না আমরা টিকা নিলে এটাই ব্যবহার করি এই শেড লাইনটা জাস্ট আমরা কপি করলাম করে আমরা এখানে বসাবো তাই না তাহলে আমরা এটা এখানে পেস্ট করে দিলাম এখন এখানে আমরা বাংলা দিয়ে দিই সব এই যে এখানে যে বাংলা আছে এই যে আমাদের মতো এরাও কিন্তু ডট ডট ব্যবহার করছে বুঝছেন তাহলে এখানে আমরা একটা করে পেপার ভালো ভালো হতো এটা কপি করতে এত দেরি এত আটটা দিলে তো দেরি হবেই এখানে দশ নিয়ে আমরা এখানে পেস্ট করে দেব এটা আমাদের বাদ দিচ্ছি আমরা তাহলে আমরা এখানে বাংলাটা জাস্ট পেস্ট করলাম করে এখানে একটা পিকচার আমাদের দিতে হবে পিকচার দেওয়ার সিস্টেম কোথায় পোস্টে আমরা যাব যে এখানে আমরা ফিসার ইমেজে ক্লিক করব ফিসার ইমেজে ক্লিক করে এখান থেকে আমি একটি ইমেজ নেব এই ধরেন আমি এডেটে দিয়ে দিই ফিশারি মেজে এটিটি দিলাম দেওয়ার পরে কি করব এবার এখানে দেখেন এখানে অনেক কিছু আছে এগুলো আপনাদের শেখানো রয়েছে আপনারা এক্সারসাইজ করলে পারবেন অনেক কিছু আছে এখানে অনেক কিছু করা যায় এখানে টেক্সটের কালার দেওয়া যায় এখানে ফন্ট সাইজ দেওয়া যায় এগুলো তো আর আপনাদের নতুন করে বলা মানে আমার লজ্জা লাগছে এখানে কালার সেটিং করা যায় টেক্সট সেটিং করা যায় অনেক কিছু করা যায় ড্রপ কেউ করা যায় তো এগুলো আমরা এখন করব না আমরা এখন এখানে পোস্টের ট্যাক্স এবং ক্যাটাগরি যোগ করবো এখানে আমরা একটা ক্যাটাগরি এখানে যুক্ত করি ক্যাটাগরি ভিতর থেকে যুক্ত করে নিতে ক্যাটাগরির অপশন আসে অবশ্যই যে আসছে এখন ডিফল্ট ভাবে আন ক্যাটাগরিতে যুক্ত হয় তা আমরা এখানে আন ক্যাটাগরি যুক্ত না করে এখানে আমরা ক্যাটাগরি যুক্ত করে দিচ্ছি তাই নিউ ক্যাটাগরি এসে একটা নাম দিয়ে দেয় আমরা যে ধরেন যে আমরা দিলাম এটা এটা খবর তাই না তাহলে হেলথ বলে আমরা একটা ক্যাটাগরি করি এইস ইএল করে আমরা এটারে কি করি নিউ ক্যাটাগরি না এটা তো হয়েছে আরেকটা ক্যাটাগরি আমরা করি একটা ক্যাটাগরি তো যুক্ত হয়ে গেছে হেলথ বলে যুক্ত হয়েছে আরেকটা ক্যাটাগরি আমরা করছি এভাবে আপনি এ সমস্ত ক্যাটাগরি করতে পারবেন তো আমরা এখানে ট্রিটমেন্ট বলে আরেকটা ক্যাটাগরি করি টিআর টি মানে গভার ট্রিটমেন্ট বলে না টিকা বলে একটা ক্যাটাগরি করি কে এ টিকা জাস্ট এখানে আপনি প্যারেন্ট করে দিতে পারেন হেলথের প্যারেন্ট করে দিতে পারেন তো প্যারেন্ট করলে এই প্যারেন্টে আপনি টিক দিলেন তো এটা কমপ্লিট এখন আমাদের একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে তো জাস্ট একই নিয়ম ট্যাগটা আরও সহজে ব্যবহার করা যায় এইসিএল টিএস হেলথ কমা দিয়ে আরেকটা লিখবেন তাহলে একটা হয়ে গেছে হেলথ তারপরে আমরা দিলাম চিকিৎসা তো হেলথ দিছি তারপর শিক্ষা দেয় টিএ সেই এনজি এরকম বিভিন্ন কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন ইন্টার তাহলে এখানে আমি দুইটা ট্যাগ এবং দুইটা ক্যাটাগরি অ্যাড করেছি করে এখন এটার আমি আপডেট করি এবং পিকচারও যুক্ত করেছি এখন কিন্তু আমরা এক জায়গায় চেঞ্জ করলে কয়েকটা জায়গায় চেঞ্জ হবে অটোমেটিকালেই যেমন এখানে যখন আমি চেঞ্জ করছি তখন এই রেসপনসার সেখানে কিন্তু চেঞ্জ হবে তারপরে আপনার এখানে চেঞ্জ হবে তারপর এর ভিতরে চেঞ্জ হবে এতগুলো জায়গায় চেঞ্জ হবে এখন আমি যদি এটা রিলোড দেই এখন দেখেন এই যে টিকা নিলেন কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ঠিক আছে এ খবরটা আবার কোথায় আছে এই যে এখানে এই যে ইমেজ আসছে কিন্তু এখানে আমাদের একটা ডিজাইনটা আবার একটু ভেঙে গেছে একটা সমস্যা তাই না এখানে আমরা যখন ক্যাটাগরি যুক্ত করেছি তখন একটু ডিজাইন আমাদের ভেঙে গেছে এটা ভেঙে গেছে এটা ভালো তাতে আপনাদের দেখানো যাবে প্যারামিটার ব্যবহার করা যায় বিফোর মানে আপনি যে ট্যাগটা যেখানে যুক্ত হবে তার বিফোরে আপনি কিছু লিখতে পারবেন ডিফল্ট ভাবে ট্যাক্স লেখাটা আছে কি লেখা আছে ট্যাক্স এই ট্যাক্স লেখাটা কিন্তু এখানে শো করছে এই যে কোথায় এখানে যে আপনার দেখেন ট্যাক্স লেখা কিন্তু আইসি এটা কোথাওতে আইছি এখানে কিন্তু লেখা আছে এখানে কিন্তু এটা লেখা আছে কিন্তু এই যে ট্যাক্স এখানে কিন্তু আমি চেঞ্জ করে দেই যদি মানে এখানে যদি আমি তিনটে প্যারামিটার তো নিতে পারবো তাই না তো আমি এখন যদি তিনটে প্যারামিটার নিয়ে এখানে যদি চেঞ্জ করে দেই তাহলে ইনি কিন্তু চেঞ্জ হয়ে যাবে কীভাবে ধরেন আমরা যেখানে ট্যাক্স নিয়েছি তাই না এখানে আমরা এবার প্যারামিটার মানে আর্গুমেন্ট নেব আমরা এখানে স্ট্রিং যেহেতু তাহলে আমাদের কোটেশনের মধ্যে লিখতে হবে ধর আমরা লিখলাম সেন্স সি এন জি আচ্ছা যা লিখেছি তাই তাই সেন্স বানানটা ঠিক নেই তারপর আমি এটাই লিখি এখন যদি এখানে একটু আমরা ডিলোড দিই এখানে লেখাটা চলে আসছে তাই না তাহলে আমাদের এখানে লেখাটা তো লাগবে না আমাদের এখানে আসলে ট্যাক্স লেখাটাই লাগবে ঠিক আছে আর এই যে ক্যাটাগরিও ঠিক একই রকম আমরা লিখে দেই এখানে ট্যাক্স লিখবো আর এখানে লিখবো ক্যাটাগরি ধরেন এখানে আমি লিখলাম কি ট্যাক্স টি এ জি এস এটা লিখলাম লিখে এখানে আমি কলম দিয়ে দিলাম যে ট্যাক্স শো করবে প্রথমে আর এখানে শো করবে কোথায় জানো ক্যাটাগরি এখানে প্রথম কি লেখা থাকবে ক্যাটাগরি লেখা থাকবে প্যারামিটার নেই ওই আর্গুমেন্টের এর আমি ঢুকাই ক্যাটাগরি ক্যাটাগো ডি এখানেও আমি ব্র্যাকেট শেষ করি ওই কলন দিয়ে দিই আচ্ছা এই পর্যন্ত হ্যালো পাইছেন কি আছে এখানে তো এসপানের মধ্যে আছে তো এস টু তে ক্লিক করেন এস টু তে আওয়াজ জানতো আপনি যে করি ফাইল ওই যে স্ক্রিপ্টের আওয়াজ জান স্ক্রিপ্টের নিচের দেখে আসেন দেখি এখানে করেন করেন দেখি সেভ এখন কি অন্য গুলোর হেড পাচ্ছে কিনা বাংলাটা তো পাবে না নিচের অন্য গুলো পাচ্ছে কিনা সেটা দেখেন নিচে আসেন বাংলাটা বাঁচছে না তাই না তাহলে আপনি যে স্টাইল চেঞ্জ করেছিলেন ওটা আমার স্টাইলটা দিয়ে দেন ঠিক আছে দিয়ে পরে আপনি দেখে কালারটা ঠিকঠাক করে চেঞ্জ করবেন মানে স্টাইল তো আমার একটা ওখানে করা আছে কালকে সাত নম্বর ক্লাসের তো স্টাইল সি এস সবই তো একই তা করা আমি তো টোটাল ফোল্ডার ধরে দিছি ঠিক আছে এটা কালার চেঞ্জ করা যাবে কিন্তু আসলে আপনার কালার চেঞ্জ করতে গিয়ে ওখানে যে কোয়ের কোনো কিছু যুক্ত চেঞ্জ হয়ে গেছে যার জন্য আমাদের তো ভাইটাল না এখন ওইখান থেকে তো আমাদের তো ওই ফাইলটা টোটালে রয়েছে ঠিক আছে এখন ওইটা কোনো একটা কারণে ওটা আপনার ভাইটাল একটা প্রবলেম করছে যে টোটালে আপনি যখন এজ টু বাদ দিচ্ছেন তখন টোটালটা চলে যাচ্ছে আচ্ছা জাসপার আমি এটা পরে হয়তো দিয়ে দেব। সাত নম্বর ক্লাসে দেখেন আপনি থিম ডেভেলপমেন্ট সাত নম্বর আমি একটু ক্লাস কমপ্লিট করে মেচকে আজকে না ধরেন এখন যদি আমরা রিলোড দেই এখানে এখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে মানে এখানে যখন আমরা ধরে দিয়েছি ক্যাটাগরিটা ধরে দিয়েছি তখন কিন্তু এটা আপনার ও ক্যাটাগরিটা এখন আসেনি তাই না ক্যাটাগরিটা আসতেছে কি না সম্ভবত এই পোস্টটাকে ক্যাটাগরি নেই মনে হয় নাকি এই যে আছে এখানে কিন্তু ক্যাটাগরির নামটা আসেনি ও এখানে কিছু সমস্যা দেখাচ্ছে যে ফাংশন ও না এটা তো আমাদের এর সাথে যুক্ত হয়েছিল মানে ক্যাটাগরির নামটা তো আসার কথা ট্যাক্সের মতো ক্যাটাগরির নামটাও চলে আসবে ক্যাটা করে তো আরো তিনটা প্যারামিটার দেওয়া দেয় আর দুইটা প্যারামিটার আরো দেওয়া যায় আরো এখানে দুইটা প্যারামিটার দিয়ে দেন যে জাস্ট এখানে যত আমরা কিছু লিখতে যাচ্ছি না স্পেস দিচ্ছি একটু আরও একটা প্যারামিটার দিয়ে দেন দেখি কিছু লিখতে চাচ্ছে না এজন্য আমি দিলাম এখন যদি আমি এটা রিলোড দেই ঠিকই আছে কিন্তু ক্যাটাগরি নেমটা শো করছে না এটার কি সমস্যা সেটা বাদ দিয়ে দিয়ে দেখি আচ্ছা এইখানে কি কি দেওয়া যায় সেটা আগে দেখেন হেলথের আগে এ এবং পরে বিযুক্ত হবে সেটা কিভাবে দেখেন এখানে যখন আমরা রিলোড দেবো তখন এটাই ঘটবে এটা যদি এখন আমি দেই এই যে ওয়েব ডেভেলপমেন্ট ঠিক আছে না এটা এখানে এই যে টিচিং এর আগে এ এবং পরে কি আসতেছে বিযুক্ত আসছে একটা ট্যাগের ক্ষেত্রে এটা কাজ করছে লাস্টের ট্যাগের ক্ষেত্রে আমাদের এখানে যুক্ত করার দরকার নেই সুতরাং আমরা এখানে এই দুটো ফাঁকা রাখি রাখবো যে এখানে কিছু বসানোর দরকার নেই এই ক্যাটাগরি ফাংশনটা তো প্রথমে বিষয়টা তোমরা বুঝতে পারছি তাই না আচ্ছা কথা শুনতে পাচ্ছাটা অ্যাড হবে এখানে যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের এই ভ্যালুগুলো দেখেন যেমন ট্যাক্স ট্যাক্সটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু ট্যাগের আগে আসলে আপনি তিনটা প্যারামিটার দিতে পারেন একটা হলো বিফোর ঠিক আছে এখানে সাধারণভাবে নাল রয়েছে ডিফল্টের নাল রয়েছে এখানে যদি আপনি কোনো স্ট্রিং ব্যবহার করেন ব্যবহার করতে পারেন আপনি সেটা স্ট্রিংটা শো করবে কোথায় শো করবে এই যে এখানে শুরুতে শো করবে যেমন আমাদের যে কথাটা আমরা বাদ তাই না হ্যাঁ আমরা মনে হয় বাদ দিয়েছি প্যারামিটার তো এখানে যদি ট্যাক্স কথাটা আমরা লিখে দিই না লেখা আছে যে কথাটা আমরা লিখে দিলাম দিয়ে যদি এখন আমরা একটু রিলোড দেই না এই পোস্টগুলো গুলো যেতে হবে মানে যেগুলো ট্যাক্স আছে আর কি ঠিক আছে সেখানে এটা শো করবে তো আমরা যাই আমাদের মেন পেজটায় যাই প্রথম পেজে আমি এটা ডাকছিলাম ট্যাগুলো এখানে দেখেন যে আমাদের ট্যাক্সটা এখানে আসছে ট্যাক্সে কী কী আছে হেলথ এবং টিচিং এরপরে এই যে টিচিং এখানে কিন্তু আমাদের ট্যাগগুলো শেষ হয়ে গেছে কিন্তু এখানে একটা কমা আছে দেখেন কমাটা এখানে কোথাতে আসতেছে দেখেন এখানে টেম্পলেটে কমাটা দেওয়া রয়েছে মানে ট্যাগ এবং ক্যাটাগরি আলাদা করার জন্য এখানে মানে একটা কমা দেওয়া রয়েছে আপনি যদি এটা বাদ দিতে চান এই কমাটা এখান থেকে বাদ হয়ে যাবে তো ধরেন এই কমাটা বাদ দিয়ে আমাদের এখানে ক্যাটাগরিটা সমস্যা করছে এখন তো ক্যাটাগরি মনে হয় আসছে তাই না এখন এই যে ক্যাটাগরি এই যে হেলথ আসছে তা আমরা যদি সিম্পলি এইখানে ক্যাটাগরিটা লিখে দেই এই কমার পরিবর্তে এখানে আমরা লিখলাম কি যে ক্যাটাগরি এখানে আমরা ক্যাটাগরি লিখে দেই তাহলে এখন যদি আমরা একটু দেই তাহলে যে ক্যাটাগরিটা কিন্তু চলে আসছে এখন ক্যাটাগরির এখানে সিটা মনে হয় আবার এখানে কোথায় যেন দা আছে সিটা সম্ভবত ওই যে এর ভিতর দিয়েছিলাম আমি অ্যাঙ্কার মধ্যে অ্যাঙ্কার ট্যাগের অ্যাঙ্কার আসলে ইয়েলো কালার চলে আসছে তাই না এখানে এটা হলো ক্যাটাগরির মধ্যে এই টা তাই না এখন যে ডিজাইনটা ভেঙে যাচ্ছে এখন এখানে আমরা একটা প্যারা আর্গুমেন্ট নেই জাস্ট এখানে আমরা স্পেস রাখি যে কিছুই বসানোর দরকার নেই এখন যদি আমরা রিলোড দেয় এটা এই যে এখন কিন্তু এখানে ক্যাটাগরি হেলথ চলে আসছে এখন এটা এখানে ভ্যালুটা দিয়ে দুইটাই ক্যাটাগরি সিলেক্ট করলে না এটা কত একটা সমস্যা হচ্ছে লুক টুপ এরকম কোথায় যেন তো তারপর যদি আমরা মানে একই পেজে দুইটাই ক্যাটাগরি তো যদি আমরা এখানে ক্যাটাগরিটা লিখে দিলে আসার কথা যেমন এখানে প্যারামিটারে কি আছে লেখা এখানে প্যারামিটারে ক্যাটাগরির জন্য কি কী নেওয়া যাচ্ছে ক্যাটাগরিতে আপনার ব্যবহার হচ্ছে প্রথম প্যারামিটারে এই যে প্রথম স্ট্রিং ঠিক আছে স্ট্রিং ব্যবহার করা যায় সেপারেটার ইজ ইকাল টু সাধারণভাবে মানে স্পেস আছে তারপর স্ট্রিং প্যারেন্টস মানে যে দুই তিনটা ক্যাটাগরি একই সাথে দেওয়ার জন্য তারপরে ইন্টিজার মানে দেখ ফলস অথবা ট্রু দিতে হবে এখানে বুলিয়ান ইন্টেজার ব্যবহার করতে হবে ট্রু অথবা ফলসের মধ্যে বা ইন্তেজার এখানে অফ করা আছে ইন্টেজার ব্যবহার করা যাবে না তো এখানে আমরা এই জায়গাটা আমাদের একটা ভেলো নিছে না এটা ভেরিয়েবলের মধ্যে রাখছে কি সেপারেটার স্ট্রিং সেপারেটার জাস্ট এখানে আমি এটা ব্যবহারজনক করে দেখা কিন্তু এটা কাজ করছে না যদি আমি এখানে ক্যাটাগরি জাস্ট এটাকে লিখে রেখে এখানে যদি আমি রিলোড এটা অন্য সময় দেখবো জাস্ট এখানে এভাবে থাক দেখি তো আমরা এখানে অবশ্য ক্যাটাগরি গুলো শো করাতে পারছি এখানে ক্যাটাগরিগুলো শো করছে কিন্তু ও এখানে একটা স্পেস রাখতে হবে না হলে এদের ডিজাইনটা পেয়ে যাচ্ছে ঠিক আছে আরও একটা কাজ এখানে করা যায় এইগুলো কিন্তু দিছে এই স্পেস বাড়ানোর জন্য এগুলো তো এখন আর আমাদের লাগবে না এগুলো আমরা বাদ দিয়ে দেব আর এগুলোর জন্য সমস্যা হচ্ছে কিনা না জাস্ট পরে এখান থেকে এগুলো বাদ দিয়ে দেয় এগুলো তো আর লাগছে না আমাদের আচ্ছা তারপরে এখানে যে এইগুলো স্পেস বাড়ানোর জন্য দিছে এগুলো আমরা বাদ দিয়ে দিই মানে এসটিমেল ব্যবহার করছে তো এখন যদি আমরা এটা রিলোড দিই বা এখানে আরেকটা কাজ করা যায় ডিজাইনটা সেম করার জন্য জাস্ট ফর এখানে ট্যাক্সটা না লিখে ট্যাগের এখানে ফাঁকা রেখে এখানে ফিল্ড আন্ডারটা আপনার ট্যাক্স লিখে দিতে হবে আর এখানে ক্যাটাগরিটা জাস্ট ক্যাপিটাল লেটার দিয়ে দিতে হবে জাস্ট এভাবে তাহলে আর কিছু এখানে ডিজাইনে আর কিছু করা লাগে না এখানে যে ফিল্ড আছে না ফিল্ড আন্ডার এইখানে আপনি লিখবেন কী কী আছে ফিল্ড আন্ডার তাই না ফিল্টার আন্ডারটা আমরা চেঞ্জ করে দেবো দিয়ে আমরা এখানে লিখে দেব কি ট্যাক্স কোনটা জানো এই যে ফিল্টার আন্ডারটা আমরা বাদ দিয়ে দেবো দিয়ে এখন কি লিখবো ট্যাক্স লিখে দেবো টি এ জি এস আর এইখানে যে প্যারামিটারে আমরা ট্যাক্স লিখে দিই যে ট্যাক্সটা আমরা বাদ দিয়ে দিই কই জানো এইখানে এইখানে আমরা স্পেস দিয়ে দিয়ে যাস স্পেসটা দিতে হচ্ছে যাতে ওদের ডিফল্ট ডিজাইনটা না পায় ওদের একটি ডিফল্ট সি এস এস পাচ্ছে যার কারণে ওইটা ভেঙে আস ভেঙে যাচ্ছে নিচে আর স্পেস দিলে তখন এখানে কোনো ডিজাইন মানে কোনো ক্লাস এখানে ধরছে না তো এখানে আমরা যাচ্ছি এখানে ট্যাক্স লিখলাম ট্যাক্স লিখে এখানে আমরা কোলন দিয়ে দিই আর এখানে যে ক্যাটাগরি আমরা লিখছি না ক্যাটাগরি সিটা এখানে আমরা ক্যাপিটাল লেটার করে দেই আর এখানেও একটা ক্যাটাগরিস হবে তাই না অনেকগুলো ক্যাটাগরি তো থাকতে পারে তাহলে আই এ জাস্ট পরে এটা তো চেঞ্জ করে আমরা বসবেন এইচ টিম এল যখন এই রাখলাম রাখার পরে এখন যদি আমরা একটু রিলোড দেয় এখানে এই যে তাহলে এখন কিন্তু কমপ্লিট যে আমার পোস্টে একটা পোস্টে আমি ক্যাটাগরি কী কী আছে এই যে তবে এইটা আপনার ইসের নিলে ভালো হতো মানে এইটা আমরা এখান থেকে নিছি এখানে আবার অ্যাংকার ট্যাক্স যুক্ত করতে হবে তাহলে মানে ট্যাক্সের আগে আবার এইখানে এরকম ভাবে অ্যাংকার ট্যাক্স যুক্ত করা লাগবে যার দরকার নেই ওটা আমি অন্য সময় দেখবো যার পরে এখানে আরেকটা বিষয় আপনাদের কাজ করা লাগবে সেটা হলো এই যে যখন ট্যাক্সে যখন ক্লিক করবে তখন হেলথ ট্যাক্স এখানে ক্লিক করলো দেন ক্লিক করলে এখানে কি আসতেছে হেলথে চলে আসছে তাই না মানে এটে কাজ করার জন্য বা টিসিং ক্লিক করলে মেন পেজে চলে যাচ্ছে এইটা তাহলে ঠিক আছে তারপরে এখানে লিংকটা আপনার পারফর্ম করে মানে লিংকটা ফিলআপ করতে হবে আপনারা এখানে দেখেন যে লিংকটা আছে এই যে অ্যাঙ্করটাকে এখানে আপনি পার্মালিন্ক এড করে দেন দস পিএসপি

এটা আরেকটা কোথায় জানা আছে এই যে তাহলে এখানে প্রায় এখানে কাজ কমপ্লিট এখন যদি আমরা একটু রিলোড দেয় এখানে এই যে এখানে আমাদের টোটাল একটা পোস্ট যখন করা হচ্ছে পোস্টে সে কোন 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 অধীনে রয়েছে মানে পোস্টটা তারপরে ট্যাগের ক্যাটাগরিতে রয়েছে এখানে সবগুলো শো করবে কে কমেন্ট করলো কিনা কমেন্টটা এখানে ডাইনামিক শো করবে তাহলে আমাদের কম কাজ কমপ্লিট হোম পেজের কাজ প্রায় আমরা শেষ করছি এই যে হ্যালো ওয়ার্ল্ডে দেখেন একটা কমেন্ট আছে জন্য এখানে একটা কমেন্ট শো করছে তারপরে এটা আন ক্যাটাগরি ছিল রয়েছে এখানে আন এখানে কোনো ট্যাক্স নেই বলে এখানে ট্যাগটা শো করছে না এ হলো বিষয় তো এখানে প্রায় তারপর কে পোস্টটা করলো যদি আমরা ইউজার ক্রিয়েট করে এখানে পোস্ট করে মানে ধরেন একটা ওয়েবসাইটে চারটা ইউজার রয়েছে তাহলে যে ইউজার যখন পোস্ট করবে তখন এটা শো করবে তাহলে এখানে প্রায় কাজ শেষ আমাদের হোম পেজে শেষ করছি আমরা এখন যদি এখানে আমরা ফেসবুক যে লিঙ্ক দিয়েছিলাম এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফেসবুক পেজে চলে যাবে ঠিক আছে এই যে ফেসবুক পেজে লগ ইন চলে আসছে এখান থেকে পর লগ ইন করলে কাজ করবে এটা আমাদের এ পেজ কমপ্লিট এখন আমরা যেগুলো করব আমাদের এই যে সাপোর্ট পেজ তারপর স্যাম্পল পেজ এগুলো অবশ্যই এখানের আর কাজ নাই পেজ বেশি এগুলো সামান্য কাজ হয়তো একদিনে দুই দিনটা পেজ কমপ্লিট করা যাবে যদি আমরা এখন একটু যাই